নমস্কার, আমি ডাক্তার সুজয় দাশগুপ্ত, গাইনেকোলজিস্ট এবং ইনফার্টিলিটি অ্যান্ড IVF স্পেশালিস্ট। আজ আমরা আলোচনা করব বন্ধ্যাত্বের চিকিৎসায় কখন কোন চিকিৎসা করবেন, কিভাবে ঠিক করবেন। আপনারা জানেন যে বন্ধ্যাত্বের বিভিন্ন ধরনের চিকিৎসা হয়। কখন আমরা বলি শুধু নিজেরা চেষ্টা করুন, কখনো বলি ওষুধ দিয়ে নিজেরা চেষ্টা করুন, যাকে বলা হয় ওভুলেশন ইন্ডাকশন, কখনো বলা হয় IUI বা ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন, কখনো বলা হয় IVF বা ইনভিট্রো ফার্টিলাইজেশন, অর্থাৎ বাংলায় যাকে চলতি কথায় টেস্ট টিউব বেবি বলা হয় সেটা। আবার কখনো কখনো বলা হয় যে কোনো অপারেশন ল্যাপারোস্কোপি বা হিস্টেরোস্কোপি করার জন্য। এই ওভুলেশন, ইন্ডাকশন, IUI, IVF, ল্যাপারোস্কোপি, হিস্টেরোস্কোপি সবের বিভিন্ন ধরন আছে। কোন চিকিৎসা কখন করবেন, কিভাবে ঠিক করবেন, প্রথমে আমরা কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করি। বন্ধ্যত্ব কাকে বলে আপনারা নিশ্চয়ই জানেন, অর্থাৎ 1 বছর ধরে নিয়মিত সহবাস, নিয়মিত মানে সপ্তাহে 2 থেকে 3 বার অন্তত পক্ষে সহবাস করার পরে যদি প্রেগনেন্সি না আসে তখন আমরা তাকে বলি বন্ধ্যাত্ব। তো তাহলে সাধারণভাবে আমরা কোনো দম্পতি যদি বলেন যে প্রেগনেন্সির জন্য চেষ্টা করছেন, আমরা বলি অন্তত 1 বছর চেষ্টা করুন নিয়মিত এবং সপ্তাহে 2-3 বার করে। এই কথাটা খুব ইম্পর্টেন্ট। অনেকেই থাকেন যে বলে আমরা শুধু পিরিয়ডের মাঝামাঝি সময়, অর্থাৎ ওভুলেশনের সময় চেষ্টা করি, 12 থেকে 18 কি 10 থেকে 14। এই ধারণাটা কিন্তু ভুল, কারণ এতে কিন্তু অতিরিক্ত স্ট্রেস তৈরি হয়। সপ্তাহে যদি 2 থেকে 3 বার মোটামুটিভাবে মেলামেশা করা যায় সেটাই যথেষ্ট। এবার ধরুন 1 বছরে যদি নিয়মিত চেষ্টা করে প্রেগনেন্সি না আসে তখন আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি। কী পরীক্ষা নিরীক্ষা করি? প্রথমত আমরা দেখি হাজব্যান্ডের সিমেন ঠিক আছে কিনা, শুক্রাণু ঠিক আছে কিনা, ওয়াইফের ফ্যালোপিয়ান টিউব ঠিক আছে কিনা দেখার জন্য HSG অথবা SSG অর্থাৎ হিস্টেরোস্যালপিঙ্গোগ্রাম এক ধরনের এক্সরে, অথবা সোনোস্যালপিঙ্গোগ্রাম এক ধরনের আল্ট্রাসাউন্ড করে দেখি ফ্যালোপিয়ান টিউব ঠিক আছে কিনা। তার সাথে আমরা সেই মহিলার স্ক্যান করি, TVS করে দেখে নিই তার ওভারি এবং ইউটেরাস ঠিক আছে কিনা। আর তাছাড়া কখনো কখনো আমরা AMH বলে একটি ব্লাড টেস্ট করে দেখে নিই ওভারিতে ডিমের সংখ্যা ঠিক আছে কিনা। আর কিছু পরীক্ষা লাগে, সেগুলো সবার ক্ষেত্রে লাগে না, যেমন ক্ষেত্র বিশেষে কারো সুগারের আগে সুগার বেশি আছে বা ডায়াবেটিস হওয়ার রিস্ক থাকলে সুগার আছে কিনা দেখা, থাইরয়েড, প্রোল্যাকটিন হরমোন, এগুলো কখনো কখনো করা। তার সাথে অবশ্যই দেখতে হবে প্রেগনেন্সি এলে বাবা মা এবং বাচ্চার যেন কোনো অসুবিধা না হয়, যেরকম রুবেলা বলে একটি ভাইরাসের টেস্ট, কারণ সেটি প্রেগনেন্সিতে মায়ের হলে বাচ্চার কিছু ক্ষতি করতে পারে, সেটা যেন না হয় সেটা দেখি। থ্যালাসেমি আমাদের দেশে খুব কমন সমস্যা, সেটা চেক করা হয়, ব্লাড গ্রুপ চেক করা হয়। কিন্তু কখন বলবো যে না 1 বছর নয়, আরও আগে আসুন, অর্থাৎ 1 বছর অপেক্ষা করাটা অনেক বেশি দেরি হয়ে যাবে। যদি দেখা যায় একজন ভদ্রমহিলার বয়স 35-এর বেশি, তাহলে বলবো না 1 বছর নয়, কারণ 1 বছরের আগেই আসুন। 6 মাস চেষ্টা করে যদি প্রেগনেন্সি না আসে তাহলে আমাদের কাছে অবশ্যই চলে আসুন। আর কাদের, যাদের বন্ধ্যাত্বের ঝুঁকি অতিরিক্ত বেশি, যেমন মহিলাদের ধরুন কারো ক্ষেত্রে অতিরিক্ত ব্যথা হয় পিরিয়ডের সময় বা সহবাসের সময় ব্যথা হয়, তার মানে কি তাদের কোনো সমস্যা থাকতে পারে, যেমন এন্ডোমেট্রিওসিস বা PID, পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, অর্থাৎ এক ধরনের সংক্রমণ সেটা হয়ে থাকতে পারে, সেটা হলে টিউবে অসুবিধা হতে পারে, ওভারিতে অসুবিধা হতে পারে, সেটা হলে বলুন তাড়াতাড়ি আসুন। কারো যদি কোনো বড় ফাইব্রয়েড থাকে, কারো ওভারিতে টিউমার থাকে, কেউ আগে কেমোথেরাপি পেয়েছেন, অথবা কোনো কোনো মহিলার মাসিক অনিয়মিত হয়, কোনো কোনো মহিলার মা বা দিদির মাসিক সময়ের আগে বন্ধ হয়ে গেছে, এদের ক্ষেত্রে বলি 6 মাস চেষ্টা করুন। 6 মাসে যদি প্রেগনেন্সি না আসে তাহলে আমাদের কাছে অবশ্যই যোগাযোগ করুন। এবারে হচ্ছে পুরুষের ক্ষেত্রে কখন, কোনো পুরুষের ধরুন কোনো যৌন সমস্যা আছে, সেক্ষেত্রে আমরা বলি যে আগে যোগাযোগ করার জন্য, কারো হয়তো আগে মাম্স হয়েছিল, মাম্সের সাথে অর্কাইটিস অর্থাৎ অন্ডকোষে প্রদাহ হয়েছিল, কেমোথেরাপি পেয়েছেন, কারো ভেরিকোসিল আছে অর্থাৎ শুক্রাশয়ের ওপরে শিরাগুলো ফুলে আছে, অথবা হচ্ছে কারো রেডিয়েশান বা ক্যান্সারের ট্রিটমেন্ট হয়েছে, তাদের ক্ষেত্রে বন্ধত হওয়ার ঝুঁকি বেশি, সেজন্য আমরা বলি 6 মাসের মধ্যে আসুন। এই 1 বছর বা 6 মাসের সময়টা কেন ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, 100 জন দম্পতি যদি নিয়মিত মেলামেশা করেন অর্থাৎ সপ্তাহে 2-3 বার, 1 মাসে প্রেগনেন্সি আসতে পারে কজনের জানেন? 10 থেকে 15 জনের। তার মানে 1 মাস মেলামেশা করে অনেকেরই আসছে না, কিন্তু তার মানে এই নয় যে বাকিদের আসবে না। 6 মাসের মধ্যে 60 জনের আসে অর্থাৎ 60%, 1 বছরের মধ্যে 80 অর্থাৎ 80%-এর আসে। ইভেন 1 বছর পরেও যখন আপনি পরীক্ষা নিরীক্ষা করছেন, মানে দ্বিতীয় বছরেও আপনার প্রেগনেন্সি আসার চান্স হচ্ছে 90%। কাজেই বেশিরভাগ দম্পতি কিন্তু স্বাভাবিকভাবে প্রেগনেন্সি আসে। তো এবার কখন আমরা ট্রিটমেন্ট করি এবং কী ট্রিটমেন্ট করি, প্রথমে ট্রিটমেন্টের আগে যেটা জানতে হবে কি কারণে ট্রিটমেন্ট করা হচ্ছে, অর্থাৎ কিসের সমস্যা, শুক্রাণুর সমস্যা, টিউবের সমস্যা, ইউটেরাসের সমস্যা না ওভারির সমস্যা। তার সাথে যেটা ঠিক করতে হয় সেই মহিলার বয়স কত এবং কতদিন ধরে চেষ্টা করছেন, এর ওপরে ট্রিটমেন্ট ডিপেন্ড করে। এবারে হচ্ছে
প্রথমে জানতে হবে যে কি কি ধরনের ট্রিটমেন্ট আছে। একটি ট্রিটমেন্ট হলো ওভুলেশন ইন্ডাকশন, অর্থাৎ ওভারিতে যে এগ বড় হয় এবং রাপচার করে সেই পদ্ধতিকে বলে ওভুলেশন। বেশিরভাগ মহিলারই ওভুলেশন নিয়মিত হয়, কিন্তু তাও যদি আমরা ওভুলেশন ইন্ডাকশনের ওষুধ দিই তাতে প্রেগনেন্সি আসার চান্স বাড়ে। আর কারো কারো ক্ষেত্রে আমরা যেমন পলিসিস্টিক ওভারি এই ধরনের পেশেন্ট বা আরও কিছু কিছু সমস্যা আছে তাতে ওভুলেশন নিজে থেকে হয় না, তাদের ক্ষেত্রে ওভুলেশন ইন্ডাকশন করলে খুব ভালো কাজ করে। কিভাবে করা হয় এই পদ্ধতি? মাসিকের সাধারণত দ্বিতীয় বা তৃতীয় দিন থেকে 5 দিনের জন্য ওষুধ দেওয়া হয় ওরাল ট্যাবলেট। কিন্তু মনে রাখতে হবে শুধুমাত্র ওরাল ট্যাবলেট খেলেই হবে না, ট্যাবলেট মানে ক্লোমিফিন বা লেট্রোজল জাতীয় ওষুধ, কিন্তু ট্যাবলেট খেলেই হবে না। ট্যাবলেট খাওয়ার পরে প্রথম মাসে ডাক্তারের সাথে কথা বলুন যে টিভিএস ফলিকুলার স্টাডি, অর্থাৎ আপনার ফলিকেল, অর্থাৎ ওভারিতে যে থলি থাকে, যে থলির মধ্যে ডিম থাকে, সেই ফলিকেলগুলো ওষুধ খাওয়ার পরে বড় হচ্ছে কিনা, অর্থাৎ ওষুধে আপনি রেসপন্স করছেন কিনা সেটা দেখা দরকার। মনে রাখতে হবে 100 জন মহিলা যদি ওভুলেশন ইন্ডাকশানের ওষুধ নেন এবং তারা সেই ওষুধে রেসপন্স করেন, অর্থাৎ ওভুলেশন হয় এবং তারা নিয়মিত মেলামেশা করেন, তার মধ্যে 1 মাসের মধ্যে 15 জনের প্রেগনেন্সি আসতে পারে। কাজে কী করে আপনি জানবেন যে আপনার শরীর সেই ওষুধে রেসপন্স করছে? একমাত্র উপায় হচ্ছে ফলিকুলার স্টাডি করে, এবং সেটা কিন্তু টিভিএস অর্থাৎ ভেজাইনাতে আল্ট্রাসাউন্ড প্রোব রেখে করা উচিত, কারণ তাতে বেটার বোঝা যায়। সাধারণভাবে যে আল্ট্রাসাউন্ড প্রোব অ্যাবডোমিনালি অর্থাৎ পেটের ওপর আল্ট্রাসাউন্ড প্রোব রেখে করা হয় তাতে কিন্তু বেশিরভাগ সময় ভালো বোঝা যায় না। তো এবার ওভুলেশন ইনজেকশন কতবার করা যেতে পারে? 4 থেকে 6 বার। যদি 4 থেকে 6 বারের মধ্যে প্রেগনেন্সি না আসে ওভুলেশন ইন্ডাকশানে অর্থাৎ ওষুধ খেয়ে, তাহলে বুঝতে হবে কিন্তু ওভুলেশন ইন্ডাকশানে পরবর্তীকালে প্রেগনেন্সি আসার চান্স কম। কিন্তু এই 4 থেকে 6 বার কিন্তু সবার ক্ষেত্রে নয়, ডিপেন্ড করছে আবার বললাম বয়স কত, কতদিন চেষ্টা করছেন, কি সমস্যা তার উপর। যদি দেখা যায় ওভারির সমস্যা ভালো, কন্ডিশান ভালো নয়, স্পার্মের কন্ডিশান ভালো নয়, বয়স বেশি বা অনেক দিন ট্রাই করছেন, তাহলে বলবো 4 থেকে 6 মাস কোনোভাবেই নয়, 2 থেকে 3 মাস চেষ্টা করুন, নাহলে পরবর্তী স্টেপে যান। পরবর্তী স্টেপ কি? সেই একই ওভুলেশন ইন্ডাকশন কিন্তু তাতে ইঞ্জেকশন অর্থাৎ গোনাডোট্রপিন বলে এক ধরনের ইঞ্জেকশন আছে সেটি দেওয়া যেতে পারে, তাতে প্রেগনেন্সি আসার চান্স আরেকটু বাড়ে, অর্থাৎ ধরুন প্রায় 17-18% অর্থাৎ 100 জনের মধ্যে 17 থেকে 18 জনে। এই গোনাডোট্রপিন দিলে কিন্তু টিভিএস করে ফলিকুলার স্টাডি করা প্রত্যেক মাসে অবশ্যই করতে হবে, কারণ এতে যেটা হয় কখনো কখনো ওভারি কিন্তু অতিরিক্ত রেসপন্স করে যাকে বলে হাইপার স্টিমুলেশন, তাতে কিন্তু অনেক সময় কিছু সমস্যা হয়, সেটা যেন না হয় এবং সেটা প্রিভেন্ট করার জন্য এইভাবে স্ক্যান করে দেখা উচিত। এটাও কিন্তু 2 থেকে 3 বার করা যেতে পারে, ক্ষেত্রবিশেষে 4 থেকে 6 বারও করা যেতে পারে, ডিপেন্ড করছে আপনার বয়স এবং কতদিন চেষ্টা করছেন এবং বাকি রিপোর্ট কেমন আছে তার উপর। যদি ধরুন ওভুলেশন ইঞ্জেকশন ওষুধ দিয়ে হলো না, ইঞ্জেকশন দিয়ে হলো না, অর্থাৎ এই ইঞ্জেকশনকে বলা হয় গোনাডোট্রপিন ইঞ্জেকশন, এই দিয়ে ওভুলেশন ইঞ্জেকশন হলো না, তারপরে কি করা যেতে পারে? তারপরে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে IUI, ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন। এখানে কি করা হয়? ওভুলেশন ইঞ্জেকশন সাধারণত আমরা করি ওষুধ এবং ইঞ্জেকশন দিয়ে, অর্থাৎ আপনার এগ বড় করা হয়। যখন এগ বড় করা হলো তখন হাজব্যান্ডের স্পার্ম নিয়ে আমরা স্পেশাল এক ধরনের ক্যাথেটার দিয়ে সেটা আমরা ইউটেরাসের ভেতরে পৌঁছে দিই। মনে রাখতে হবে এতেও প্রেগনেন্সি আসার চান্স হচ্ছে 20%, অর্থাৎ 100 জনের করলে 1 মাসে 20 জনের আসতে পারে। এটাও ম্যাক্সিমাম 4 থেকে 6 বার করা যেতে পারে, অবশ্যই বয়স যদি বেশি হয় তাহলে আমরা বলি 2-3 বারের বেশি নয়, কারণ 4 থেকে 6 বারে যদি প্রেগনেন্সি না আসে IUI তাহলে কিন্তু আর IUI করে প্রেগনেন্সি আসার চান্স কম। IUIতে কেন প্রেগনেন্সি আসার চান্সটা একটু বাড়ে? নিজেরা মেলামেশা করলে স্পামটা জমা হচ্ছে ভেজাইনাতে, কিন্তু IUIতে কোথায় জমা হচ্ছে? ইউটেরাসের অনেকটা ভেতরে। কিন্তু তাও এই ওভুলেশন ইন্ডাকশান বা IUIতে প্রেগনেন্সি আসার চান্স রিলেটিভলি এত কম কেন? কারণ মনে রাখতে হবে যখন IUI করা হচ্ছে বা স্বাভাবিকভাবে মেলামেশা করা হচ্ছে, স্পাম ঠিক মতো টিউবে যাচ্ছে কি না, ওভারি থেকে একটা বেরিয়ে টিউবে আসছে কি না, সেখানে এমব্রায়ো তৈরি হচ্ছে কি না এবং এমব্রায়োতে ইউটেরাসে নেমে এসে ঠিক মতো গাঁথতে পারছে কি না, এটা কিন্তু আমরা নিজেরা জানি না, আমাদের এটা নেচারের ওপরে ছাড়তে হয়, সেজন্যই চান্স এতটা। অতএব যদি ওভুলেশন ইন্ডাকশান বা IUI করতে হয় তাহলে কিন্তু স্পাম স্বাভাবিক বা অনেকটাই, মানে সামান্য একটু স্পার্মের ডিফেক্ট থাকলে IUI করা বা ওভুলেশন ইনজেকশন করা যায়। ওভারিতে ডিমের সংখ্যা ঠিকমতো থাকলে তাহলে ওভুলেশন ইনজেকশন বা IUI করা যায়, আর অবশ্যই অন্তত একটি ফ্যালোপিয়ান টিউব ঠিক থাকলে তাহলেই IUI বা ওভুলেশন ইনজেকশন করা যায়। এবার ধরুন IUI করলেন 3-4 ক্ষেত্রবিশেষে 2-3 বার বা 4 থেকে 6 বার করলেন, হলো না, তখন কি করবেন? তখন একমাত্র পদ্ধতি হচ্ছে IVF,
অর্থাৎ ইনভিট্রো ফার্টিলাইজেশন বা টেস্ট টিউব বেবি। কী করা হয়, একজন মহিলাকে ইঞ্জেকশন দেওয়া হলো, ধরুন মাসিকের দ্বিতীয় বা তৃতীয় দিন থেকে 10 থেকে 15 দিনের ইঞ্জেকশন দেওয়া হলো, তার মধ্যে 3 থেকে 4 বার স্ক্যান করে আমরা দেখি ফলিকেল কখন বাড়ছে, কতটা বাড়ছে। যখন ফলিকেল একটা নির্দিষ্ট সাইজে বেরোয় তখন আমরা ওভাম পিক আপ করি, অর্থাৎ এগ কালেকশন। কী করা হয়, ঘুমের ওষুধ দিয়ে বা অজ্ঞান করে ভেজাইনার মাধ্যমে আমরা নিডেল ইনসার্ট করে, ওভারিতে নিডেল ইনসার্ট করি এবং সেখান থেকে যে ফলিকেল থাকে সেই ফলিকেলগুলোকে আমরা বের করি। ফলিকেলগুলো বের করে ল্যাবরেটরিতে আমরা সেই ফলিকেলের জলটা পরীক্ষা করে দেখি এগ আছে কি না। যদি ম্যাচিওর এগ থাকে সেই এগের সাথে স্পার্ম মেলানো হয় এবং যে এমব্রায়ো তৈরি হলো তারপরে আবার সেই এমব্রায়োকে আমরা ট্রান্সফার করি। কখনো কখনো যে মাসে পিক আপ করলাম তার 2-3 দিন বাদেই ট্রান্সফার করলাম, তাকে বলা হয় ফ্রেশ ট্রান্সফার। কখনো কখনো আমরা এমব্রায়ো ফ্রিজ করে রাখি, অর্থাৎ এমব্রায়োগুলোকে 2-3 মাস বা 1 মাস 2 মাস বা কখনো ইভেন 1 বছর 2 বছর পরেও ট্রান্সফার করতে পারি, তাকে বলা হয় ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফার। এই পদ্ধতিতে প্রেগনেন্সি আসার চান্স 40-50%, অর্থাৎ 100 জনের যদি IVF করা হয় 40-50 জনের প্রেগনেন্সি আসতে পারে, তার মধ্যে টেক হোম বেবিদের 30%, অর্থাৎ তার মধ্যে 100 জনের মধ্যে 40-50 জনের প্রেগনেন্সি আসতে পারে এবং 30 জন বাচ্চা নিয়ে বাড়ি যেতে পারেন। এই IVF কিন্তু খুব খরচ সাপেক্ষ, সেজন্য আমরা সব মানে মনে রাখতে হবে বন্ধাত্বের চিকিৎসা মানেই IVF নয়। এবার আরেকটি কথা শোনা যায় অনেক সময়, তাই ইক্সি, ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন, সেটি কি? এটা নর্মাল IVF-এ করা হয় কি, স্পার্মগুলোকে ছেড়ে দেওয়া হয়, যেটি বেস্ট স্পার্ম সেটি গিয়ে এগের সাথে লাগবে। আর ইক্সিতে করা হয় কি, ল্যাবরেটরিতে এমব্রায়োলজিস্ট দেখেন যে কোন স্পার্মটা ভালো, সেই স্পার্মটাকে বিশেষ ধরনের সূক্ষ্ম ইঞ্জেকশনের মাধ্যমে এগের মধ্যে দেওয়া হয়। এই পদ্ধতিকে বলে ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইঞ্জেকশন বা ইক্সি। আচ্ছা, তো এবারে কথা হচ্ছে কখন কি ট্রিটমেন্ট করবেন। এবার আমরা বিভিন্ন ফ্যাক্টরে আসি। ধরুন আপনাদের সবই ঠিক আছে, অর্থাৎ আনএক্সপ্লেন ইনফার্টিলিটি, অর্থাৎ ইউটেরাস ঠিক আছে, টিউব ঠিক আছে, অন্তত একটি ফ্যালোপিয়ান টিউব ঠিক আছে, স্বামী সিমেন বা বীর্য পুরো ঠিক আছে এবং ওভারিতে যথেষ্ট সংখ্যক এগ আছে, তাহলে আমরা বলি ওভুলেশন ইনজেকশন শুরু করুন, অন্তত 4-6 বার করুন, ডিপেন্ড করছে বয়সের ওপরে, বয়স বেশি হলে আমরা বলি 2-3 বার করুন। ওভুলেশন ইনজেকশন ওরাল ওষুধ দিয়ে যদি না হয় তাহলে তারপরে ইনজেকশন দিয়ে ওভুলেশন ইনজেকশন করুন 2-3 মাস, তাতে না হলে 3-4 বার IUI করুন, তাতে না হলে তারপর IVF বা ইক্সি কনসিডার করতে পারেন। এবার অনেকেই প্রশ্ন করেন যে ল্যাপ এই আনএক্সপ্লেন ইনফার্টিলিটি, অর্থাৎ কোনো কারণ নেই, তাতে ল্যাপারোস্কোপি করবো কি না। এক্ষেত্রে ল্যাপারোস্কোপি রোল হচ্ছে, যদি আপনি মনে করেন যে না আমরা এক্ষুনি IUI বা IVF করতে চাইছি না, তাহলে ল্যাপারোস্কোপি করে দেখা যেতে পারে যে ভেতরে পেটের ভেতর এন্ডোমেট্রিওসিস বা এরকম কোনো রোগ আছে কিনা, যেটা সাধারণভাবে পরীক্ষায় ধরা পড়ছে না। আর যদি অবশ্যই আপনার কোনো ব্যথা থাকে, খুব পিরিয়ডের সময় ব্যথা হয় বা বড় সিস্ট থাকে, তাহলে ল্যাপারোস্কোপি করতে হবে এই আনএক্সপ্লেন ইনফার্টিলিটির ক্ষেত্রে। যে কথা বলতে ভুলে গেছিলাম, ল্যাপারোস্কোপি কী এবং হিস্টেরোস্কোপি কী, দুঃখিত, ল্যাপারোস্কোপি হচ্ছে এক ধরনের অপারেশন যাকে মাইক্রো সার্জারি বলা হয়, অর্থাৎ কি হোল সার্জারি, যেখানে করা হয় পেটের মধ্যে ফুটো করা হয়, অবশ্যই আন্ডার অ্যানেস্থেশিয়া, ফুটো করে আমরা এক বিশেষ ধরনের ক্যামেরা ঢোকাই, অর্থাৎ ল্যাপারোস্কোপ, সেটা ঢুকিয়ে আমরা পেটের ভেতরটা দেখি, তার সাথে টিউব খোলা আছে কিনা পরীক্ষা করতে পারি, ওভারিতে সিস্ট থাকলে সেটা বের করে দিতে পারি। কখনো কখনো অ্যাডহেশন, অর্থাৎ একটা অঙ্গের সঙ্গে একটা অঙ্গ লেগে থাকে, ইউটেরাস, টিউব, খাদ্যনালী, সেগুলোকে ছাড়িয়ে দেওয়া যেতে পারে, তাতে প্রেগনেন্সি আসার চান্স বাড়ে। কখনো কখনো দরকার হলে ফাইব্রয়েড রিমুভাল করা যেতে পারে। আর অবশ্যই আমরা কারণ জানতে পারি কী কারণে প্রেগনেন্সি আসছে না, যাকে বলা হয় ডায়াগনোস্টিক ল্যাপারোস্কোপি। হিস্টেরোস্কোপি কি, ইউটেরাসের ভেতরে ক্যামেরা ঢুকি, আমরা ইউটেরাসের ভেতরটা দেখি, ইউটেরাসের মধ্যে যে টিউব ফ্যালোপিয়ান টিউবগুলো খোলে সেই টিউবের ওপেনিংগুলো ঠিক আছে কিনা দেখি। কখনো কখনো যদি ইউটেরাসের ভেতরে কোনো পলিপ থাকে, অর্থাৎ মাংসপিণ্ড থাকে, সেটা বের করতে পারি। কিছু কিছু ফাইব্রয়েড হিস্টেরোস্কোপির মাধ্যমে রিমুভ করতে হয়। কখনো কখনো কোনো সেপ্টাম বলে একটি জিনিস থাকে, অর্থাৎ জন্মগতভাবে ইউটেরাসের মধ্যে দেয়াল থাকে, সেটা আমরা বের করতে পারি। এই অপারেশানগুলো করলে প্রেগনেন্সি আসার চান্স বাড়ে। সাধারণত আমরা ল্যাপারোস্কোপি এবং হিস্টেরোস্কোপি একসাথে কম্বাইন্ড ওয়েতে করি, বা কখনো কখনো আলাদা যে কোনো একটা করার দরকার হয়। তো কাজে আনএক্সপ্লেন ইনফার্টিলিটিতে ল্যাপারোস্কোপি এবং হিস্টেরোস্কোপি তখনই করা উচিত যদি দেখা যাচ্ছে আপনার পেইন হচ্ছে, অথবা বড় সিস্ট আছে, অথবা দেখা যাচ্ছে যে আপনার ওভুলেশন ইনজেকশন অনেকবার নেওয়া হয়েছে কিন্তু এক্ষুনি আপনি IUI বা IVF করতে চাইছেন না, আরও কিছুদিন নিজে চেষ্টা করতে চাইছেন, তাহলে ল্যাপারোস্কোপি করতে পারেন। তাহলে ল্যাপারোস্কোপি করে প্রেগনেন্সি আসার চান্স বাড়তে পারে। কিন্তু ধরুন আপনার বয়স বেশি, ওভুলেশন ইনজেকশন বেশ কয়েক বছর ট্রাই করেছেন, দুঃখিত মানে কয়েক মাস ট্রাই করেছেন,
তাতে প্রেগনেন্সি আসছে না, তাহলে আমরা বলবো ল্যাপারোস্কোপি হয়তো করাটা ঠিক হবে না, তাহলে ডিরেক্টলি আইইউআই বা আইভিএফ এর পথে এগোনোটা হয়তো বেটার ডিসিশন হবে। এটা গেল তাহলে আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি। এবার আমরা ডিসকাস করব পরের সমস্যা, ওভারিতে সমস্যা হলে কি করা উচিত। এবার ওভারিতে সমস্যা হলে প্রথমে দেখতে হবে কি ধরনের সমস্যা। সাধারণত ওভারিতে দুঃখিত আমরা প্রথম যে সমস্যাটা পাই, খুব কমন সমস্যা, সেটা হচ্ছে পলিসিস্টিক ওভারি। মনে রাখতে হবে এটা কিন্তু ওভারির কোনো সিস্ট নয়, এটা এক ধরনের হরমোনের সমস্যা। অর্থাৎ ওভারিতে ফলিকেলের সংখ্যা অনেক বেশি থাকে নর্মালের থেকে, কিন্তু সেগুলো ঠিকমতো বেরোতে পারছে না, মানে ওভুলেশন হচ্ছে না, যে কারণে পিরিয়ড অনিয়মিত হয়। মনে রাখতে হবে পলিসিস্টিক ওভারি এবং পিসিওএস কিন্তু এক নয়। শুধু পলিসিস্টিক ওভারি আছে অথচ আপনার টিউব, স্পাম, ওভারি, ইউটেরাস সব ঠিক আছে, পিরিয়ড মাসে মাসে হয়, তাহলে আমরা তাকে কিন্তু আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি হিসেবে ট্রিট করব। কিন্তু যদি দেখা যায় যে পলিসিস্টিক ওভারি তার সাথে পিরিয়ড অনিয়মিত, অথবা আপনার ব্লাডে টেস্টোস্টেরন বেশি আছে, অথবা আপনার শরীরে এক্সেসিভ হেয়ার গ্রোথ হচ্ছে বা পিম্পলস হচ্ছে, তাহলে তাকে আমরা বলবো পিসিওএস। পিসিওএস এবং পলিসিস্টিক ওভারি কিন্তু আলাদা, অর্থাৎ পলিসিস্টিক ওভারি থাকা মানেই কিন্তু পিসিওএস নয়। যে একবার পিসিওএস এর কী ট্রিটমেন্ট, প্রথম ট্রিটমেন্ট কিন্তু অবশ্যই ওজন কমানো, কারণ ওজন যদি না কমে কোনো পদ্ধতিকে কিন্তু সাকসেস আসার চান্স কম, আপনি যাই করুন না কেন, ওভুলেশন, ইন্ডাকশান, আইইউআই বা আইভিএফ, প্রেগনেন্সি আসার চান্স কম। এবার তাহলে পিসিওএস এর মেইন হচ্ছে ওভুলেশান হয় না, কাজে প্রথম প্রথম ট্রিটমেন্ট হচ্ছে ওভুলেশান ইন্ডাকশান। একই কথা 4 থেকে 6 বার করা যেতে পারে ওষুধ খেয়ে, সেটা না হলে ইঞ্জেকশন দিয়ে ওভুলেশান ইঞ্জেকশন 2-3 বার করা যেতে পারে, তারপরে তাতে না হলে আইইউআই 3-4 বার, তাতে না হলে আইভিএফ। পিসিওএস এর সাথে এবং আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি এই দুটো ক্ষেত্রে কিন্তু ওভুলেশান ইনজাকশন, আইইউআই বা আইভিএফ, এতে সাফল্যের হার অন্য ট্রিটমেন্টের থেকে সব থেকে বেশি। এবার প্রশ্ন হচ্ছে পিসিওএস এ কখনো কখনো ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং বলে একটি অপারেশন করা হয়। কি করা হয়, যে ওভারিতে যে ফলিকেলগুলো থাকে কিছু ফলিকেলকে ল্যাপারোস্কোপির মাধ্যমে আমরা ইলেকট্রিক কারেন্ট পাস করিয়ে পুড়িয়ে দিই। কিন্তু মনে রাখতে হবে যে কোনো অপারেশনের কিছু সাইড এফেক্ট আছে, যদি অতিরিক্ত ফলিকেলকে পুড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আবার হিতে বিপরীত হতে পারে, অর্থাৎ ওভারি কাজ করা বন্ধ করে দিতে পারে, ওভারিতে এগের সংখ্যা কমে আসতে পারে, অর্থাৎ ওভারির বেশি ড্যামেজ হতে পারে। কাজে কখন করবেন এই ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং, যদি দেখা যাচ্ছে ওরাল ওষুধ খেয়ে, লেট্রোজল বা ক্লোমিফিন খেয়ে আপনার কোনো রেসপন্স হচ্ছে না, আপনি গোনাডোট্রফিন অর্থাৎ ইঞ্জেকশন ইউজ করতে চাইছেন না, বা এখনও আইইউআই বা আইভিএফ করার দরকার নেই, অথবা আপনার অন্য কোনো কারণে ল্যাপারোস্কোপি দরকার, যেমন টিউব ঠিক আছে কিনা দেখার জন্য বা সিস্ট বা ফাইব্রয়েড বের করার জন্য, তাহলে ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং করবেন। কিন্তু ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং করার আগে দেখে নিতে হবে আপনার এএমএইচ বেশি আছে, কারণ তাহলেই একমাত্র ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিংয়ে সাফল্য পাওয়া যেতে পারে। আর অবশ্যই এলএইচ বলে একটি হরমোন আছে ব্লাডে, সেটি অতিরিক্ত বেশি থাকলে তাহলেই এলওডি অর্থাৎ ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং করা যেতে পারে, নাহলে হিতে বিপরীত হতে পারে। তো কাজেই আমরা এখন আলোচনা করলাম আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি এবং ল্যাপারোস্কোপিক ওভারি অর্থাৎ পলিসিস্টিক ওভারির কী ট্রিটমেন্ট সেটা নিয়ে, মোটামুটি একই ট্রিটমেন্ট অর্থাৎ ওভুলেশন ইনজেকশন, আইইউআই বা আইভিএফ, ক্ষেত্র বিশেষে ল্যাপারোস্কোপি। এবারে আমরা 3 নম্বর যে জিনিসটাতে আসবো, ওভারির অন্য সমস্যা, অর্থাৎ হচ্ছে ওভারিতে এগের সংখ্যা কম আছে। আমরা অনেকেই দেখি পেশেন্টরা আসেন এমএইচ কম নিয়ে, পেশেন্টরা ভীষণ ভয় পেয়ে যান এমএইচ কম আছে ডাক্তারবাবু কী হবে। এমএইচ মানে কি, অ্যান্টিমুলারিয়ান হরমোন, এটি কী বোঝাচ্ছে, অর্থাৎ আপনার ওভারিতে এগের সংখ্যা কমের দিকে আছে। কিন্তু এএমএইচ কম মানে কিন্তু আপনার এক্ষুনি আইভিএফ লাগবে এরকম কিছু সবসময় নয়। আবার বলবো, দেখতে হবে হাজব্যান্ডের স্পাম, টিউব, ইউটেরাস সব ঠিক আছে কিনা, বয়স কত তার উপরে, সব যদি ঠিকঠাক থাকে আমরা দেখি টিভিএস করে দেখি এএফসি অ্যান্ট্রাল ফলিকুলার কাউন্ট কত আছে, সব যদি ঠিক থাকে তাহলে আমরা ওভুলেশন ইনডাকশান মোটামুটিভাবে 2-3 মাস চেষ্টা করতে পারি, সেটা ফেল হলে 1-2 মাস ইঞ্জেকশন দিয়ে ওভুলেশন ইঞ্জেকশন চেষ্টা করতে পারি, সেটা ফেল হলে আইইউআই, সেটা না হলে আইভিএফ। কিন্তু এখানে যা ট্রিটমেন্ট করার তাড়াতাড়ি করতে হবে, কারণ খুব বেশি দিন যদি দেরি করা হয় ওভারিতে ডিমের সংখ্যা এত কমে যেতে পারে যে আপনাকে আলটিমেটলি এগ ডোনেশন বা ডোনার এগ নেওয়া যেতে পারে, নেওয়ার দরকার হতে পারে। কাজেই এই ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট একটু তাড়াতাড়ি করতে হবে। কিন্তু মনে রাখতে হবে এএমএইচ কম মানে আইভিএফ নয়, এএমএইচ কম মানেই এগ ডোনেশন নয়। এবার জানতে হবে যে ধরুন আপনার এএমএইচ কম আছে, ওভারিতে এগের সংখ্যা কম আছে, ওভুলেশন ইনজাকশন, আইইউআই কোনোটাতেই কাজ হলো না, আপনি আইভিএফ করতে যাচ্ছেন, কি আইভিএফ করবেন, নিজের এগ দিয়ে চেষ্টা করবেন না এগ ডোনেশন করবেন?
আমাদের মনে রাখতে হবে, আমাদের কিন্তু সব পেশেন্টরাই, আমরা সব মানুষেরাই কিন্তু চাই যে নিজের থেকে বাচ্চা আসে, অর্থাৎ নিজের এগ বা নিজের স্পার্ম দিয়ে। সেজন্য আমরা বলি নিজের এগ দিয়ে একবার চেষ্টা করুন, যদি তাতে প্রেগনেন্সি এলো খুব ভালো কথা, যদি না আসে তাহলে ডোনার এগ দিয়ে চেষ্টা করুন। কারণ হবে কি, যদি প্রথমেই ডোনার এগ নেন, ধরুন তাতে প্রেগনেন্সি এলো, পরবর্তীকালে কখনো কখনো হয়তো সাইকোলজিক্যালি মনে হতে পারে যে বাচ্চাটা আমার এগ থেকে আসেনি, কিন্তু আপনি যদি নিজে চেষ্টা করেন তাতে এসে গেলে খুব ভালো কথা, না এলেও যদি ডোনার এগ নেন অ্যাটলিস্ট আপনার মনে এই আক্ষেপটা থাকবে না যে আমি চেষ্টা করিনি, নিজেরটা দিয়ে হয়নি তাই ডোনার নিয়েছি। একমাত্র যদি কেউ বলেন যে না আমার, আমি আর্থিকভাবে খুব সচ্ছল নই, আমি একবারই IVF করতে পারবো, তাহলে আমরা বলবো এগ ডোনেশন নিন, না হলে বলবো সবসময় আগে নিজের এগ দিয়ে চেষ্টা করুন। এবার ওভারির আরেকটি সমস্যা আছে, প্রিম্যাচিওর ওভারিয়ান ফেলিওর, অর্থাৎ ওভারিতে একদম ডিম নেই, আপনার মাসিক বন্ধ হয়ে গেছে অর্থাৎ মেনোপজ হয়ে গেছে, তাহলে কি করা যাবে? আনফর্চুনেটলি সেক্ষেত্রে একটাই ট্রিটমেন্ট রয়েছে, এগ ডোনেশন করে IVF করা। তার আগে অবশ্যই বেশ কিছুবার হরমোন থেরাপি নিয়ে আপনার ইউটেরাসের সাইজ ঠিক করতে হবে, এন্ডোমেট্রিয়াম অর্থাৎ ইউটেরাসের লেয়ার ঠিক তৈরি করতে হবে, তারপর এগ ডোনেশন দিয়ে IVF করতে হবে। এক্ষেত্রে আনফর্চুনেটলি অন্য কোনো উপায় নেই। এরপরে আসি ওভারিতে বড় সিস্ট আছে কি করবেন। মনে রাখতে হবে সব ওভারি সিস্ট মানেই টিউমার নয়, সিস্ট মানেই ক্যান্সার নয়, সিস্ট মানে কিন্তু সবসময় অপারেশনের দরকার নেই। আগেই বললাম পলিসিস্টিক ওভারি কিন্তু ওভারিয়ান সিস্ট নয়, কাজে পলিসিস্টিক ওভারির সাথে আমরা ওভারিয়ান সিস্টকে গোলাবো না। ওভারিয়ান সিস্ট দেখতে হবে কি ধরনের সিস্ট, তার উপরে। যদি সিম্পল সিস্ট বলা হয় এক ধরনের আল্ট্রাসাউন্ডে, বেশিরভাগ ক্ষেত্রে তার কোনো ট্রিটমেন্ট দরকার হয় না। খুব বড় সিস্ট হলে কখনো ল্যাপারোস্কোপি দরকার, কখনো কখনো সেই সিম্পল সিস্টকে আমরা ইভেন অপারেশন নাও করে ভেজাইনালি আমরা নিডেল ইনসার্ট করে সেই সিস্টের জলটা বের করে আনতে পারি, যদি এটি সবসময় করা হয় না, কিছু নির্দিষ্ট ক্ষেত্র আছে যাতে করা হয়। কিন্তু যদি এই ওভারিয়ান সিস্ট হয় চকলেট সিস্ট অর্থাৎ এন্ডোমেট্রিওসিস, তাহলে কি করা উচিত? এন্ডোমেট্রিওসিস কি আগে জানতে হবে। মনে রাখতে হবে ইউটেরাসের যে লাইন যেখান থেকে মাসিক হয় সেই লাইনটাকে বলা হয় এন্ডোমেট্রিয়াম। এটি মাসে মাসে হরমোনের কারণে, হরমোনের প্রভাবের কারণে খসে পড়ে বলেই আপনার মাসিক হয়। কোনো কোনো মহিলার অজ্ঞাত কারণে এই এন্ডোমেট্রিয়াম ইউটেরাসের ভেতরে যেমন থাকে, ইউটেরাসের বাইরেও থাকে, পেটের ভেতরেও থাকে, অর্থাৎ ওভারি বা পেটের আশেপাশে থাকে, তখন তাকে বলে এন্ডোমেট্রিওসিস। এই এন্ডোমেট্রিওসিসের ফলে কি হয়, একটি অঙ্গের সঙ্গে একটি অঙ্গ লেগে যায়, কারণ বাইরে যেমন ব্লিডিং হচ্ছে ভেতরেও ব্লিডিং হচ্ছে, সেই ব্লাডটা বেরোতে পারছে না, সেটার কারণে অ্যাডহেশন হয় অর্থাৎ একটা অঙ্গের সঙ্গে একটা অঙ্গ লেগে যাওয়া, এবং তার সাথে ওভারিতে সিস্ট তৈরি হতে পারে যাকে বলে চকলেট সিস্ট। কেন চকলেট সিস্ট? কারণ এই যে পুরনো ব্লাড জমে সেটা চকলেট কালারের হয়, তাকে চকলেট সিস্ট বলে, এবং এর সাথে পেইন হতে পারে। এবারে এন্ডোমেট্রিওসিস এবং ইনফার্টিলিটি, এন্ডোমেট্রিওসিস আছে বা চকলেট সিস্ট আছে, তার সাথে বাচ্চা আসছে না, কী ট্রিটমেন্ট করা হয়? মনে রাখতে হবে আমরা কিন্তু শুধু এন্ডোমেট্রিওসিসকে ট্রিটমেন্ট করলে হবে না, আমাদের ওভারঅল ট্রিটমেন্ট করতে হবে। সেজন্য তার আগে জানতে হবে বয়স কত, ওভারিতে এগের সংখ্যা কীরকম আছে, কদিন ধরে চেষ্টা করছেন, টিউব ঠিক আছে কি না, স্পাম ঠিক আছে কি না, তার উপরে। যদি দেখা যায় যে চকলেট সিস্ট আছে এবং আপনার পেইন হচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই ল্যাপারোস্কোপি করতে হবে, কারণ ল্যাপারোস্কোপি করলে পেইন কমে এবং ল্যাপারোস্কোপি করলে নিজে থেকে প্রেগনেন্সি আসার চান্স বেশি হয়। এবং কখনো কখনো ল্যাপারোস্কোপি করে আমরা জানতে পারি এন্ডোমেট্রোসিস কতটা সিভিয়ার, কারণ ল্যাপারোস্কোপি ছাড়া অন্য কোনোভাবেই আমরা জানতে পারি না এন্ডোমেট্রোসিস কতটা সিভিয়ার। যদি আমরা দেখি এন্ডোমেট্রোসিস ভীষণ সিভিয়ার আছে, অর্থাৎ গ্রেড 4 এন্ডোমেট্রোসিস, তাহলে আমরা বলি ল্যাপারোস্কোপির পরেই IVF করার জন্য। যদি দেখা যায় খুব আর্লি স্টেজ এন্ডোমেট্রিওসিস আছে, তাহলে মনে রাখতে হবে ল্যাপারোস্কোপির পরের টাইমটাই হচ্ছে বেস্ট টাইম টু কনসিভ। ল্যাপারোস্কোপির পরেই কোনো ইঞ্জেকশন নেওয়া অর্থাৎ পিরিয়ড বন্ধ রাখার ইঞ্জেকশন বা কন্ট্রাসেপটিভ পিল বা ডায়নোজেস্ট এই জাতীয় ওষুধ নেবেন না। ল্যাপারোস্কোপিতে যদি দেখা যায় সব ঠিক আছে, সিস্ট বের করা হয়েছে, তাহলে সে সময়টাই তাড়াতাড়ি চেষ্টা করুন প্রেগনেন্সির জন্য ওভুলেশন ইন্ডাকশান, তাও না হলে IUI করুন। যদি দেখা যায় যে ল্যাপারোস্কোপি করার 6 মাস থেকে 1 বছরের মধ্যে আপনার প্রেগনেন্সি আসছে না, তাহলে কিন্তু IVF এর কথা ভাবতে হবে, কারণ সে সময় কিন্তু আবার চকলেট সিস্ট বা এন্ডোমেট্রিওসিস ফিরে আসতে পারে। আর যদি দেখা যায় চকলেট সিস্ট আছে অথচ আপনার কোনো ব্যথা নেই, তাহলে ডিপেন্ড করছে ল্যাপারোস্কোপি করা হবে নাকি IUI বা IVF করা হবে, তখন দেখা যাচ্ছে অন্য ফ্যাক্টরের উপর অর্থাৎ স্পাম, টিউব, ওভারি, বয়স কীরকম, তার উপরে। আর যদি আগে চকলেট সিস্ট অপারেশন হয়ে থাকে, আবার চকলেট সিস্ট হয়েছে, তাহলে কি করা হবে? তাহলে দেখতে হবে ওভারিতে এগের সংখ্যা কীরকম আছে, কারণ যে কোনো সিস্ট অপারেশনে কিন্তু ওভারির সামান্য হলেও ক্ষতি হয়। যদি দেখা যায় ওভারিতে এগের সংখ্যা কম আছে, তাহলে আমরা বলি আগে IVF করুন, আপনার এগ কালেক্ট করে নিন, এমব্রায়ো তৈরি করে ফ্রিজ করে রাখুন, তারপর দরকার হলে অপারেশন করুন সিস্টটা, তারপরে আমরা এমব্রায়ো ট্রান্সফার করব।
আর মনে রাখতে হবে এই এন্ডোমেট্রিওসিসের কিন্তু খারাপ দিক হচ্ছে এটা বারবার ফিরে আসতে পারে। ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করলে যতদিন ট্রিটমেন্ট করা হবে ততদিন রোগটা চাপা থাকবে, কিন্তু ততদিন প্রেগনেন্সি আসবে না। আর অপারেশন করলে নিজে থেকে প্রেগনেন্সি আসার চান্স বাড়ে, কিন্তু অপারেশন করলে আইভিএফে প্রেগনেন্সি আসার চান্স বাড়ে না। কাজেই অপারেশন কখন করবেন, কখন আইভিএফ করবেন, সেটা কিন্তু ডাক্তারের সাথে ভালো করে পরামর্শ করে ঠিক করুন। এবং যেটা ঠিক করতে হবে, শুধু এন্ডোমেট্রিওসিস ট্রিটমেন্ট কিন্তু আমাদের উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য প্রেগনেন্সি আসা। কাজেই অন্য ফ্যাক্টরগুলোও দেখতে হবে, ওভারি, ইউটেরাস, টিউব এগুলো ঠিক আছে কিনা। তো কাজেই ল্যাব এন্ডোমেট্রিওসিসের ট্রিটমেন্ট হচ্ছে ওভুলেশন ইন্ডাকশান, আইওআই, আইভিএফ এবং অবশ্যই ল্যাপারোস্কোপি, কিন্তু কোনটা কার ক্ষেত্রে করা হবে সেটা ঠিক করতে হবে। পরের সমস্যায় আসি, ফ্যালোপিয়ান টিউব ব্লক। ধরুন এইচএসজিতে দেখা গেছে দুটো ফ্যালোপিয়ান টিউব। আগে বলে দিই, যদি দেখা যায় একটা ফ্যালোপিয়ান টিউব খোলা আছে, একটা ব্লক আছে, তাহলে বলবো একদম ভয় পাওয়ার কিছু নেই, কিচ্ছু করতে হবে না, একটা টিউবই যথেষ্ট, তাহলে ল্যাপারোস্কোপি, আইভিএফ কিছুর দরকার নেই এই মুহূর্তে। যদি দেখা গেছে দুটো টিউবই ব্লক আছে, কি করা যেতে পারে, তখন কিন্তু আমরা ওভুলেশন ইনজাকশন বা আইওআই করতে পারবো না। করার আগে আমাদের শিওর হতে হবে আপনার টিউব খোলা আছে কিনা। আমরা প্রথমে এইচএসজিতে দেখলাম যে দুটো টিউবই ব্লক আছে, তারপর আমরা এসএসজি করে আরেকবার কনফার্ম করতে পারি, সোনোস্যাম্পিংগোগ্রাফি করে দেখি খোলা আছে কিনা। অনেক সময় হয় যে এইচএসজিতে ব্লক আছে, অথচ এসএসজি করে দেখা গেল যে টিউব খোলা আছে। এসএসজির একটি সমস্যা, আমরা জানতে পারি না কোন টিউবটি খোলা আছে, অর্থাৎ ডান না বাম টিউব, কিন্তু অ্যাটলিস্ট একটা টিউব খোলা আছে সেটা আমরা বুঝতে পারি। এবার ধরুন এইচএসজিতে ব্লক বললো, এসএসজিতে বললো খোলা আছে টিউব, তাহলে কিছু এক্ষুনি করতে হবে না, ওভুলেশন ইনজাকশন করুন, সেটা ফেলিওর হলে আইওআই, সেটাও যদি না আসে তখন আইভিএফ ভাবা যেতে পারে, সেক্ষেত্রে ল্যাপারোস্কোপির দরকার নেই, যদি না অন্য কোনো নতুন সমস্যা আসে। কিন্তু ধরুন এইচএসজিতেও দেখা গেল টিউব বন্ধ, ল্যাপারোস্কোপি এই সরি এসএসজিতেও দেখা গেল টিউব বন্ধ, অর্থাৎ এইচএসজি এবং এসএসজি দুটোটাই বলছে দুটো টিউবই বন্ধ, তাহলে কি, তাহলে দুটো উপায় রয়েছে। এক হচ্ছে ল্যাপারোস্কোপি করে কনফার্ম করা আপনার টিউব খোলা আছে কি না, দুই হচ্ছে আপনি ধরেই নিচ্ছেন টিউব খোলা আছে, ডিরেক্টলি আইভিএফ করা। ল্যাপারোস্কোপির সুবিধে কি, এক্ষেত্রে প্রথম কথা আপনি জানতে পারছেন টিউব খোলা আছে কি না, আর তাছাড়া হিস্টেরোস্কোপিক টিউবাল ক্যানুলেশন বলে একটি অপারেশন করা যায় ল্যাপারোস্কোপির সময়, তার মাধ্যমে আমরা টিউব যদি বন্ধ থাকে সেটা খুলে দিতে পারি। আর তাছাড়া অন্য কোনো সমস্যা আছে কিনা পেটের ভেতরে সেটাও জানা যায় ল্যাপারোস্কোপির সময়। কিন্তু অসুবিধে কি, ধরুন ল্যাপারোস্কোপি করা হলো, দেখা গেল যে টিউব বন্ধ আছে এবং টিউব খোলা যাচ্ছে না, তাহলে কিন্তু একমাত্র উপায় আইভিএফ, অর্থাৎ এক্ষেত্রে ল্যাপারোস্কোপির পরেও আপনাকে আইভিএফ করতে হবে। তাহলে ল্যাপারোস্কোপির সুবিধে কি, ল্যাপারোস্কোপিতে যদি টিউব খোলা থাকে অথবা খুলে দেওয়া যায়, নিজে থেকে প্রেগনেন্সি ট্রাই করতে পারেন, ওভুলেশন ইনজাকশন করতে পারেন বা আইওআই করতে পারেন। আর অন্যদিকে ল্যাপারোস্কোপি না করে আইভিএফ করার সুবিধে কি, আপনি ল্যাপারোস্কোপি করছেনই না, ডিরেক্টলি আইভিএফ করছেন, অর্থাৎ খরচ বাঁচাচ্ছেন, কিন্তু অসুবিধে কি, আইভিএফ এর সাকসেস 40-50%, অর্থাৎ ডিরেক্টলি আইভিএফ করছেন, যদি প্রেগনেন্সি না আসে হয়তো আপনার মনে একটা রিগ্রেট থাকতে পারে যে ল্যাপারোস্কোপি কেন করে দেখলাম না। অর্থাৎ ফ্যালোপিয়ান টিউব ব্লক থাকলে একমাত্র দুটো অপশান, ল্যাপারোস্কোপি এবং আইভিএফ, তার মধ্যে ঠিক করতে হবে আপনি কোনটা করতে চান। কিন্তু অবশ্যই যদি দেখা যায় যে আপনার ক্ষেত্রে ল্যাপারোস্কোপির অন্য কোনো দরকার আছে, অর্থাৎ সিস্ট বা টিউমার বা ফাইব্রয়েড আছে, তাহলে বলবো আগে ল্যাপারোস্কোপি করুন। কিন্তু যদি দেখা যায় না আপনার অন্য ফ্যাক্টরগুলো ভালো নেই, অর্থাৎ আইভিএফ দরকার হতে পারে, হাজব্যান্ডের স্পার্ম ভালো নেই, আপনার ওভারিতে এগের সংখ্যা কম আছে, তাহলে বলবো হয়তো ল্যাপারোস্কোপি না করে আইভিএফ করাটা বেশি যুক্তিযুক্ত হবে। অর্থাৎ এক্ষেত্রে দুটো অপশানের মধ্যে ঠিক করতে হবে, ল্যাপারোস্কোপি না আইভিএফ। 4 নম্বর সমস্যায় আসি পরে আমরা, অর্থাৎ আমরা আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি নিয়ে আলোচনা করলাম, ওভারির সমস্যা নিয়ে আলোচনা করলাম, ফ্যালোপিয়ান টিউব নিয়ে আলোচনা করলাম, এবার আমরা আসবো শুক্রাণুর সমস্যা, এই নিয়ে কী করা যেতে পারে। মনে রাখতে হবে একটি সিঙ্গেল সিমেন অ্যানালিসিস যদি অ্যাবনর্মাল হয় তাহলে লাফালাফির কিচ্ছু নেই, কারণ মনে রাখতে হবে যে শুক্রাণু তৈরির জন্য 3 মাস সময় লাগে শরীরে, সেজন্য অন্ডকোষ শরীরের বাইরে আছে, অর্থাৎ স্ক্রোটাম নামক থলিতে আছে। অর্থাৎ আজকে যে সিমেন অ্যানালিসিস করা হচ্ছে সেটা বোঝাচ্ছে 3 মাস আগে আপনার শরীর স্বাস্থ্য কেমন ছিল। 3 মাস আগে আপনি যদি টাইট আন্ডারওয়্যার পরে থাকেন, আপনার জ্বর হয়ে থাকে, তাহলে সিমেন অ্যানালিসিস খারাপ আসবে। যদি দেখা যায় সিমেনের রিপোর্ট সামান্য খারাপ এসছে, অর্থাৎ কাউন্ট সামান্য কম, মোটিলিটি অর্থাৎ চলাফেরার করার ক্ষমতা সামান্য কম, মরফোলজি অর্থাৎ স্পামগুলোর আকৃতি সামান্য ধরনের খারাপ আছে, তাহলে আমরা বলবো আগে 3 মাস অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় ওষুধ, অর্থাৎ কিছু ভিটামিন মিনারেল জাতীয় ওষুধ নেওয়া যেতে পারে, 3 মাস পরে আবার রিপিট করুন কেমন আছে। কিন্তু যদি দেখা যায় ভীষণ কম আছে অথবা একদম শূন্য আছে, অর্থাৎ যাকে বলে অ্যাজোস্পার্মিয়া, তাহলে কিন্তু ইমিডিয়েটলি আমরা বলবো অন্য ল্যাব থেকে রিপিট করুন।
মনে রাখতে হবে সিমেন অ্যানালিসিস কিন্তু ভালো ল্যাব থেকে অর্থাৎ নির্ভরযোগ্য ল্যাব থেকে রিপিট করা উচিত। যে কোনো ল্যাব থেকে সিমেন অ্যানালিসিস করলে কিন্তু তার রেজাল্ট ভালো আসে না, সেজন্য প্রেফারেবলি আমরা বলি এমব্রায়োলজি যে ল্যাবে আছেন অর্থাৎ কোনো ফার্টিলিটি সেন্টারে, সেখান থেকে ল্যাপারোস্কোপি এই সিমেন অ্যানালিসিস করাটা বেটার। এবার তাহলে সিমেন অ্যানালিসিস খারাপ এলে কী করব? যদি সামান্য খারাপ থাকে আমরা বলি 3 মাস ওষুধ খেয়ে চেষ্টা ওষুধ খান স্পাম ইমপ্রুভ করার জন্য, তার সাথে কিছু লাইফস্টাইল চেঞ্জেস যেমন ওজন কমানো, সিগারেট স্মোকিং বন্ধ করা, টাইট আন্ডারগার্মেন্ট বন্ধ করা, অনেকক্ষণ ধরে বসে থাকা বা অনেকক্ষণ বাইক চালানো, এগুলো অ্যাভয়েড করা। 3 মাস পরে যদি দেখা যায় ইমপ্রুভ করেছে, তাহলে ডিপেন্ড করছে আবার সেই একই গল্প, হাজব্যান্ড ওয়াইফের বয়স কত, কতদিন ট্রাই করছেন, ওয়াইফের টিউব ওভারি ইউটেরাস ঠিক আছে কিনা, তার উপর ডিপেন্ড করছে আপনি কি করবেন। ওভুলেশন ইনডাকশান করতে পারেন, সেটা ফেলিওর হলে IUI, সেটা ফেলিওর হলে IVF। কিন্তু ধরুন দেখা গেল প্রথম রিপোর্টটা ভীষণ খারাপ এসছে, রিপিট করেও খারাপ এসছে, অথবা 3 মাস পরে রিপিট করে দেখা গেল ভীষণ খারাপ এসছে অথবা উন্নতি হয়নি, তাহলে কি করবেন? তাহলে ডিপেন্ড করছে ওয়াইফের ফ্যালোপিয়ান টিউব ঠিক আছে কিনা এবং ওয়াইফের ইউটেরাস এবং ওভারি ঠিক আছে কিনা তার উপরে, এবং কতটা খারাপ সিমেন তার উপরে। যদি দেখা যায় মডারেটলি খারাপ আছে, তাহলে IUI চেষ্টা করা যেতে পারে, 2 থেকে 3 বার IUI চেষ্টা করা যেতে পারে আপনার স্পাম দিয়ে। সেটা যদি ফেলিওর হয় তাহলে কিন্তু একমাত্র উপায় পড়ে থাকছে IVF বা ICSI অর্থাৎ ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন দিয়ে IVF করা। কিন্তু যদি দেখা যায় ভীষণ খারাপ আছে, তাহলে কিন্তু আপনার স্পাম দিয়ে IUI করা সম্ভব নয়, সেক্ষেত্রে IUI করতে হলে ডোনার স্পাম দিয়ে IUI করতে হবে, আর না হলে আপনার স্পাম দিয়ে IVF বা ICSI করা যেতে পারে। এবার হচ্ছে অ্যাজোস্পার্মিয়া, ধরুন অর্থাৎ স্পাম নেই, তাতে কি করা হবে? তাতে কিন্তু আমাদের প্রথমে দেখতে হবে কি কারণে স্পাম নেই, সেটি আমাদের আগে জানতে হবে, অর্থাৎ বিভিন্ন শারীরিক পরীক্ষা, আল্ট্রাসাউন্ড, ব্লাড টেস্ট, এগুলো করে জানাটা খুব ইম্পর্টেন্ট। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা হয়তো স্পাম বাড়াতে পারি না ওষুধ দিয়ে, কিন্তু আমরা আপনাকে ভাবা হতে সাহায্য করতে পারি। কীভাবে? ব্লাড টেস্টে যদি দেখা যায় পিটুইটারি গ্ল্যান্ডের প্রবলেম, সেক্ষেত্রে একমাত্র খুব ভালো জিনিস তাতে বাইরে থেকে ইঞ্জেকশন দিলে 2-3 মাস পরে স্পাম ভালো তৈরি হতে পারে। তারপর 3 মাস পরে ডিসিশন নেওয়া যাবে কতটা ভালো হয়েছে তার উপর, কি করবেন IUI না IVF। কিন্তু যদি দেখা যায় যে পিটুইটারি গ্ল্যান্ড ঠিক আছে অথচ শুক্রাশয় ঠিকমতো শুক্রাণু তৈরি করতে পারছেন, অথচ তৈরি অথবা তৈরি করছে কিন্তু, দুঃখিত একটুখানি ইন্টারাপশন হলো নেটওয়ার্কের কানেকশনের জন্য, যে কথাটা বলছিলাম অর্থাৎ ধরুন পিটুইটারি গ্ল্যান্ড ঠিক আছে অথচ শুক্রাশয় দেখা যাচ্ছে কাজ করছে না, অর্থাৎ শুক্রাশয় ঠিকমতো স্পাম তৈরি করতে পারছে না, অথচ অথবা শুক্রাশয় স্পাম তৈরি করছে কিন্তু আপনার শুক্রাশয় থেকে যে নালি যাতে স্পাম বেরোয় তাতে অবস্ট্রাকশন আছে, তাহলে কী করা যেতে পারে? তাহলে একমাত্র 2 উপায়, ওয়াইফের ফ্যালোপিয়ান টিউব যদি ঠিক থাকে তাহলে IUI করা উইথ ডোনার স্পাম, আর না হলে আপনার থেকেই শুক্রাণু নেওয়া যেতে পারে যাকে বলা হয় টেসা বা টেস্টিকুলার স্পাম অ্যাসপিরেশন, অর্থাৎ টেস্টিসের মধ্যে নিজেল ইনসার্ট করে সেখান থেকে আমরা স্পাম নিতে পারি। কখনো কখনো আমরা টিসি করতে পারি অর্থাৎ টেস্টিসে ছোট করে কেটে সেখান থেকে স্পাম নিতে পারি। এই স্পাম নিয়ে সেই স্পামটিকে কিন্তু ICSI পদ্ধতির মাধ্যমে IVF করা যেতে পারে, অর্থাৎ ওয়াইফের এগ কালেকশন করে সেখানে ইনসার্ট করা, তারপর সেই এমব্রায়ো তৈরি করে ওয়াইফের ভেতরে দেওয়া। অর্থাৎ যদি অ্যাজোস্পার্মিয়া হয় তাহলে আমরা প্রেফারেবল ট্রিটমেন্ট হচ্ছে আপনার সুখ থেকেই শুক্রাণু নিয়ে টেসা করে IVF ICSI করা, আর যদি সেটা অ্যাফোর্ড করতে না পারেন তাহলে IUI করা। কিন্তু আগেই বললাম IUI করলে ডোনার স্পাম দিয়ে করতে হবে এবং এক্ষেত্রে ওয়াইফের ফ্যালোপিয়ান টিউব ঠিক থাকতে হবে, এবং অবশ্যই মনে রাখতে হবে IUI এবং IVF এর মধ্যে কিন্তু খরচের পার্থক্য আছে, সাকসেসেরও পার্থক্য আছে। IUIতে নিজের স্পাম বা ডোনার স্পাম যাই দিয়ে করা হোক না কেন, সাকসেস ম্যাক্সিমাম 20%, IVF এ 40-50%, আর অবশ্যই খরচটা হিউজ ডিফারেন্স হয়। এবার কখনো কখনো কেউ বলেন এই ক্ষেত্রে অ্যাজোস্পার্মিয়াতে সার্জারির রোল আছে কিনা। যদি দেখা যায় শুক্রাশয় ঠিকমতো কাজ করছে অথবা কিন্তু শুক্রাশয় থেকে যে নালি বেরোচ্ছে সেই রাস্তায় ব্লক আছে, তাতে কখনো কখনো অপারেশন করে সেই রাস্তার ব্লক অপসারণ করা যায়, কিন্তু সেই ব্লকের ক্ষেত্রে কিন্তু কখনো কখনো সেই ব্লক আবার হয়ে যেতে পারে এবং এর রেজাল্ট কিন্তু বেশিরভাগ সময় খুব একটা স্যাটিসফ্যাক্টরি হয় না। সেজন্য বেশিরভাগ সময় টেসা বা ICSI করেই আমরা চেষ্টা করি, কিন্তু কখনো কখনো আপনি যদি টেসা ICSI করতে না চান তাহলে এক্সপার্ট সার্জেনকে দিয়ে আপনি এ ধরনের অপারেশনের কথা ভাবতে পারেন। তাহলে এরপরে আমরা কি আলোচনা করব? আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি আলোচনা করলাম, ওভারির সমস্যা আলোচনা করলাম, ফ্যালোপিয়ান টিউব আলোচনা করলাম, শুক্রাণুর সমস্যা নিয়ে আলোচনা করলাম। এরপরে সমস্যা হচ্ছে ধরুন ইউটেরাসে কোনো ফাইব্রয়েড আছে, অর্থ ধরনের টিউমার আছে, সেটি থাকলে কি করব? মনে রাখতে হবে সব ফাইব্রয়েডের অপারেশান বা ট্রিটমেন্ট দরকার হয় না,
ফাইব্রয়েড কোথায় আছে তার উপর ডিপেন্ড করছে। ফাইব্রয়েড যদি সাবমিউকাস হয় অর্থাৎ ইউটারাসের ভেতরে অর্থাৎ এন্ডোমেট্রিয়ামের গায়ে আছে, তাহলে কিন্তু তাকে অবশ্যই রিমুভ করতে হবে, এবং সেটা প্রেফারেবলি ওপেন সার্জারি না করে আমরা বলি হিস্টেরোস্কোপিক সার্জারি, অর্থাৎ ইউটারাসের ভেতরে ক্যামেরা ঢুকিয়ে অপারেশন করা। এই ফাইব্রয়েডে কিন্তু, এই ধরনের সাবমিউকাস ফাইব্রয়েডে কিন্তু ওষুধ দিয়ে লাভ হবে না, কারণ যে ওষুধ দেওয়া হয় সেই ওষুধ যতদিন চলবে ততদিন কিন্তু প্রেগনেন্সি আসবে না। আর সাবমিউকাস ফাইব্রয়েড থাকলে কিন্তু সেটা রিমুভ করতে হবে, আপনার যাই ট্রিটমেন্ট হোক না কেন, IUI, IVF, ওভুলেশন, ইনজেকশন, সাবমিউকাস ফাইব্রয়েড রিমুভ করতে হবে। এবার হচ্ছে ইন্ট্রামিউরাল ফাইব্রয়েড, অর্থাৎ ইউটারাসের দেয়ালের মধ্যে ফাইব্রয়েড আছে। এখানে ডিপেন্ড করছে কতটা সাইজ বড় এবং আপনার সমস্যা হচ্ছে কিনা। যদি দেখা যায় আপনার ব্লিডিং খুব বেশি হচ্ছে না, সাইজ খুব বড় নয়, আগে প্রেগনেন্সি আসেনি মানে মিসক্যারেজ হয়নি কখনো, তাহলে বলবো ইগনোর করুন, নিজেরা চেষ্টা করুন। ডিপেন্ড করছে অবশ্য বয়স, টিউব, স্পাম, ওভারি সব ঠিক আছে কিনা, এক্ষেত্রে ওভুলেশন, ইনজাকশন, IUI, IVF সবই করা যেতে পারে। যদি দেখা যায় খুব বড় ফাইব্রয়েড, আপনার ব্লিডিং বেশি হচ্ছে, আগে বারবার মিসক্যারেজ হয়েছে, তাহলে ইন্ট্রামিউরাল ফাইব্রয়েডের অপারেশন দরকার, অর্থাৎ মায়োমেক্টমি যাকে বলে। এবং এই মায়োমেক্টমি কিন্তু ওপেন না করে, অর্থাৎ পেট কেটে না করে, ল্যাপারোস্কোপি করে করাটা বেটার, কারণ ল্যাপারোস্কোপি করলে আপনার রিকভারিটা তাড়াতাড়ি হয়। আর যদি সাবসেরাস ফাইব্রয়েড থাকে, অর্থাৎ ইউটারাসের বাইরের দিকে আছে, তাহলে বলবো যদি আপনার ব্যথা না হয় অথবা অন্য কোনো সমস্যা হচ্ছে, যেমন ধরুন ফাইব্রয়েডটা খুব তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে, সেটা না হলে মনে রাখতে হবে সাবসেরাস ফাইব্রয়েড কোনো ইনফার্টিলিটি করে না, অর্থাৎ সাবসেরাস ফাইব্রয়েডের জন্য আপনার আলাদা ট্রিটমেন্টের দরকার নেই। অর্থাৎ এক্ষেত্রে ট্রিটমেন্ট কী করবেন ডিপেন্ড করছে আপনার বয়স, স্পাম, ইউটেরাস, ওভারি, টিউব এর ওপরে, এই সাবসেরাস ফাইব্রয়েডের কোনো ট্রিটমেন্ট নেই। কাজেই ফাইব্রয়েডের ট্রিটমেন্ট কীভাবে করা যেতে পারে, অর্থাৎ সাবমিউকাস ফাইব্রয়েডের অবশ্যই অপারেশন, সাবসেরাস ফাইব্রয়েডের কোনো ট্রিটমেন্ট দরকার হয় না বেশিরভাগ ক্ষেত্রে, সাব ইন্ট্রামিউরাল ফাইব্রয়েড হলে কখনো কখনো ট্রিটমেন্টের দরকার। এরপরে আসি ইউটেরাসের ভেতরে পলিপ, ইন্ডোমেট্রিয়াল পলিপ, অবশ্যই এটি অপারেশন করে হিস্টেরোস্কোপি করে বের করতে হবে। তারপরের একটি সমস্যা আছে সেপটাম, ইউটেরাসের ভেতরে সেপটাম বা দেয়াল আছে, সেটা কী করতে হবে। মনে রাখতে হবে সবসময় কিন্তু সেপটামের ট্রিটমেন্ট দরকার হয় না, খুব ছোটো সেপটাম হলে সেটা ইগনোর করা যায়, কিন্তু যদি বড় সেপটাম হয় অথবা আগে IVF ফেলিওর হয়েছে অথবা বারবার মিসক্যারেজ হয়েছে, তাহলে আমরা বলি হিস্টেরোস্কোপি করে সেপটাম বাদ দিতে, কখনো কখনো সেই হিস্টেরোস্কোপির সাথে ল্যাপারোস্কোপিরও দরকার হতে পারে। একজন বন্ধু আমাদের জিজ্ঞাসা করলেন যে মোটিলিটি, শুক্রাণুর মোটিলিটি 0% থাকলে কী করা যায়। এক্ষেত্রে দুটো উপায় হয়, ডোনার স্পাম দিয়ে IUI, আর না হলে দেখতে হবে যে সেই যে স্পামগুলো মোটিলিটি নেই সেগুলো জীবিত কিনা, যদি জীবিত থাকে তাহলে সেই স্পামগুলো দিয়ে ICSI করা যেতে পারে, অর্থাৎ IVF করা যেতে পারে। এক্ষেত্রে নিজের স্পাম দিয়ে কিন্তু IUI করা সম্ভব নয়। আচ্ছা, যে জায়গায় আমরা ছিলাম এতগুলো সমস্যা আলোচনা করলাম, এরপরে আমরা যেটা বলবো কিছু সেক্সুয়াল প্রবলেম যে ইনফার্টিলিটিতে আসেন, অনেকেই আসেন যে যে কারণে আমরা জিজ্ঞাসা করি যে ঠিকমতো ইন্টারকোর্স হয় কিনা। এবার ধরুন কোনো মহিলার হচ্ছে ভেজাইনিক মাস থাকে, অর্থাৎ ইন্টারকোর্স করতে গেলে ভীষণ ব্যথা হচ্ছে, এতটাই ব্যথা হচ্ছে যে তারা ইন্টারকোর্স করতে পারছেন না, এক্ষেত্রে কী করা যেতে পারে। মনে রাখতে হবে লুব্রিকেন্ট ইউজ করা কিন্তু কমাতে হবে, কারণ বেশিরভাগ লুব্রিকেন্টই কিন্তু স্পাম ফ্রেন্ডলি নয়, অর্থাৎ স্পামকে ড্যামেজ করে, অর্থাৎ লুব্রিকেন্ট ইউজ করলে কিন্তু প্রেগনেন্সি আসার চান্স কমে যেতে পারে। অবশ্যই কিছু স্পেশাল লুব্রিকেন্ট তার ব্যতিক্রম আছে, সেগুলো ইউজ করা যেতে পারে। আর কখনো কখনো কিছু স্পেশাল ট্রিটমেন্ট করা যায়, কী কারণে ভেজাইনিক মাস বা ভেজাইনাল ড্রাইনেস হচ্ছে বা ব্যথা হচ্ছে সেটা আমাদের দেখতে হবে, ইনফেকশান কি না বা অন্য সমস্যা কি না সেটা দেখতে হবে, সেটা ট্রিটমেন্ট করতে হবে। কিন্তু যদি কারণ পাওয়া না যায়, আমরা বলি সাইকোসেক্সুয়াল কাউন্সেলিং করা, কিছু লাইফস্টাইল চেঞ্জেস, কিছু এক্সারসাইজ, এগুলো আমরা কিছু দেখতে পারি। আর একটি স্পেশাল পদ্ধতি হচ্ছে যে আছে সেন্সেট ফোকাসিং বলে, সেটা আমরা চেম্বারে ডিসকাস করি কীভাবে করা যেতে পারে হাজব্যান্ড ওয়াইফ দুজনকে তার মাধ্যমে। কিন্তু যদি সেটা না হয় তাহলে কী করা যেতে পারে, তাহলে অবশ্যই ডিপেন্ড করছে হাজব্যান্ড ওয়াইফের ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, যদি তা মনে করছেন যে তারা কোনোভাবেই নিজেরা চেষ্টা করতে চাইছেন না, তাহলে আমরা সেক্ষেত্রে আন্ডার অ্যানেস্থেশিয়া IUI করতে পারি বা IVF করতে পারি। কিন্তু মনে রাখতে হবে এক্ষেত্রে যদি ভেজাইনিক মাস ঠিক করা যায় তার থেকে ভালো কিছু হয় না, যদি ঠিক করা না যায় তাহলে কিন্তু সবসময় IUI IVF এর দরকার হয় না, কখনো কখনো কিন্তু সেলফ ইনসেমিনেশন বলে একটি ট্রিটমেন্ট করা যায়। অর্থাৎ কি, আমরা ধরুন আপনাকে ওভুলেশন ইনজেকশনের ওষুধ দিতে পারি, কখনো কখনো সেটারও দরকার হয় না, কিন্তু তার সাথে যেটা আমরা বলি হাজবেন্ডকে স্পাম কালেক্ট করুন স্পেশাল কন্টেনারে, সেটাকে কালেক্ট করে কোনো ড্রপার বা সিরিঞ্জ দিয়ে, অবশ্যই নিডলটা ফেলে দিয়ে সেই সিরিঞ্জ দিয়ে ভেজাইনার মধ্যে দিন, এই পদ্ধতিকে বলে সেলফ ইনসেমিনেশন। এতেও কিন্তু আমাদের অনেক পেশেন্ট কনসিভ করেছে। এবারে আসছি হাজবেন্ডের যদি কোনো, আচ্ছা একজন বন্ধু প্রশ্ন করলেন যে মেডিসিন বা ইনজেকশন দিয়ে মোটিলিটি ইমপ্রুভ করা সম্ভব কিনা।
দু 3 মাস আমরা ওষুধ দিয়ে দেখতে পারি, অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় ওষুধ দিয়ে যদি 2-3 মাসের মধ্যে ইম্প্রুভ করে তাহলে ভালো কথা, না হলে কিন্তু হয় ডোনাস স্পাম দিয়ে আইওয়াই অথবা নিজে স্পাম দিয়ে ইক্সির কথা ভাবতে হবে। আরেকজন আমাদের প্রশ্ন করলেন সিস বা ফাইব্রয়েড নিয়ে কী সমস্যা, সেটা আমরা আলোচনা করলাম। একজন বললেন যে কতবার পর্যন্ত সব থেকে বেশি IVF ট্রাই করা যায়। মনে রাখতে হবে আপনি যতবার টাকা খরচ করবেন ততবার করতে পারেন, কিন্তু আগের বার যদি ফেলিওর হয়েছে তাহলে দেখতে হবে কেন ফেলিওর হয়েছে। আর মনে রাখতে হবে IVF যদি দরকার হয়, যেমন কিছু কিছু পেশেন্ট যাদের IVF ছাড়া অন্য কোনো ট্রিটমেন্ট পসিবেল নয়, যেমন অ্যাজুস্পার্মিয়া, সিভিয়ার এন্ডোমেট্রিওসিস, ওভারিতে এগের সংখ্যা কম আছে, ল্যাপারোস্কোপিতে ফেলোপিয়ান টিউব ব্লক আছে, এক্ষেত্রে কিন্তু আগে IVF করাটা বেটার বয়স কম থাকতে, কারণ বয়স বেশি হলে কিন্তু IVF এর সাকসেস রেট কমে যাবে, অর্থাৎ এখন যা সাকসেস রেট তখন কিন্তু কমে যাবে। ইনফ্যাক্ট যে কোনো ট্রিটমেন্টেরই কিন্তু IVF মানে IUI হোক, IUPUI হোক, ওভুলেশন ইন্ডাকশন হোক, সাকসেস ডিপেন্ড করে বয়সের। একজন বন্ধু প্রশ্ন করলেন যে ল্যাপারোস্কোপিতে টিউব ব্লক আছে তাহলে কি উপায়। আনফর্চুনেটলি এক্ষেত্রে কিন্তু IVF ছাড়া অন্য কোনো উপায় নেই। একজন জিজ্ঞাসা করলেন বেশ অনেকেই যে আমরা বাংলাদেশে যাই কি না। দুঃখিত, আমরা বাংলাদেশে যাই না, কিন্তু আমাদের কাছে বাংলাদেশ থেকে অনেক পেশেন্ট আসেন, আমরা নিয়মিত তাদের দেখি। আপনাদের দেখাতে হলে কোথায় যোগাযোগ করতে হবে আপনি ওয়েবসাইটে চেক করবেন, আমাদের ফেসবুক পেজে চেক করবেন, সেখানে অ্যাড্রেস লেখা থাকে, কলকাতায় আসতে পারেন, গড়িয়া, টালিগঞ্জ, পার্ক সার্কাস, কলেজ স্ট্রিট, সোদপুর অথবা কলেজ স্ট্রিটে। আর একজন প্রশ্ন করলেন যে মেনস্ট্রুয়াল সাইকেল রেগুলার হওয়ার জন্য কি মেডিসিন দরকার কি না। যদি আপনি প্রেগনেন্সি না চান তাহলে খুব ভালো মেডিসিন দেওয়া যেতে পারে, অর্থাৎ ওরাল কন্ট্রাসেপটিভ পিল, কিন্তু যদি আপনি প্রেগনেন্সি চান তাহলে কিন্তু সবসময় মেনস্ট্রুয়াল সাইকেল রেগুলার করা আমাদের পক্ষে সম্ভব নাও হতে পারে, কিন্তু আমরা প্রেগনেন্সির জন্য অবশ্যই চেষ্টা করতে পারি, যেটা বললাম ওভুলেশন ইন্ডাকশন, যেমন PCOS-এ করা হয়। একজন বললেন যে আমরা এখানে আসতে চাইছি, মনে রাখবেন কিন্তু যে বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্টরা ফোন করে আমাদের জানতে চান, মনে রাখতে হবে আমরা কিন্তু রিপোর্ট ট্রিটমেন্ট করি না, আমরা পেশেন্টদেরকে ট্রিটমেন্ট করি, কাজে পেশেন্ট না দেখে কিন্তু মতামত দেওয়াটা খুব অসুবিধে। আনএক্সপ্লেন ইনফার্টিলিটিতে একজন প্রশ্ন করলেন যে IUI করবো না IVF করবো, এটা অবশ্যই ডিপেন্ড করছে যে কি করা হবে, মানে IUI করবো না IVF করা হবে তার উপরে ডিপেন্ড করছে, বয়সের ওপর, স্পাম কীরকম আছে, কতদিন ট্রাই করছেন তার উপরে। আর আরেকজন বললেন যে ওভুলেশান ইরেগুলার পিরিয়ড, অবশ্যই আমরা তো আলোচনা করলাম PCOS, ওভুলেশান, অ্যানোভুলেশান, এটা কী সমস্যা হয় আমরা অলরেডি আলোচনা করেছি, ভিডিওটি আপনি আবার পরে দেখতে পাবেন রেকর্ডে, তখন আপনি দেখে নিতে পারবেন, অর্থাৎ ওজন কমানো, ওষুধ দিয়ে ট্রাই করা, IUI, IVF এবং কখনো ল্যাপারোস্কোপি ট্রাই করা যেতে পারে। আচ্ছা, এবার যে জায়গাতে আমরা ছিলাম সেক্সুয়াল প্রবলেম, আমরা মহিলাদের সেক্সুয়াল প্রবলেম নিয়ে আলোচনা করলাম, এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে পুরুষের সেক্সুয়াল প্রবলেম। একটা হতে পারে ইরেকটাইল ডিসফাংশন, অর্থাৎ ইরেকশান হচ্ছে না, অর্থাৎ হার্ডনেসের সমস্যা। অবশ্যই আগে আমাদের কারণ দেখতে হবে, কারণ দেখে আমরা দেখি যে কারণটা ঠিক করা যায় কিনা। এ ধরনের পেশেন্টদের যারা ইনফার্টিলিটি এবং সেক্সুয়াল ডিসফাংশন নিয়ে আসেন তাদেরকে আমরা জিজ্ঞেস করি আপনি কী চাইছেন, সেক্সুয়াল ডিসফাংশন ট্রিট করা নাকি আগে বাচ্চা আসা নাকি দুটোই ঠিক করা। বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্ট যেটা বলে আমরা চাইছি যদি সেক্সুয়াল ফাংশন ঠিক করা যায় খুব ভালো কথা, কিন্তু না হলে আমরা আর্টিফিশিয়াল পদ্ধতির জন্য ভাবতে পারি। তো প্রথমে আমরা চেষ্টা করি যে এটা ঠিক করা যায় কিনা ইরেকটাইল ডিসফাংশন। মনে রাখতে হবে ইরেকটাইল ডিসফাংশন হলেই দোকান থেকে ভায়োগ্রা খেয়ে নেওয়া কিন্তু বিপজ্জনক, কারণ আপনার যদি এমন কোনো কারণ থাকে যে কারণে ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে, এমনকি যে ডায়াবেটিস বা হার্টের রোগ আছে, ডাক্তারের কাছে না গেলে কিন্তু কারণটা কিন্তু অনেক সময় আনডায়াগনোজ থাকতে পারে। যে আগে দেখতে হবে কী কারণে হচ্ছে, আমরা চেষ্টা করি ওষুধ দিয়ে সেটা ঠিক করা, সেটা যদি ঠিক করা না যায় আমরা জিজ্ঞাসা করি আপনারা সেলফ ইনসেমিনেশন, যে পদ্ধতি বললাম, অর্থাৎ স্পামকে কোনো টিউবের মাধ্যমে আপনারা নিজেরাই বাড়িতে ভেজাইনার মধ্যে দিতে পারেন সেটাই করা। সেটা যদি না হয় তাহলে অবশ্যই বয়স, কতদিন ট্রাই করছেন তার উপর ডিপেন্ড করে IUI বা IVF করা যেতে পারে। আমাদের কিন্তু বেশ কিছু ইরেকটাইল ডিসফাংশন পেশেন্ট জাস্ট সেলফ ইনসেমিনেশনের মাধ্যমে কিন্তু কনসিভ করেছেন, কারো কারো ক্ষেত্রে IUI বা IVF এর দরকার হয়েছে। 2 নম্বর যে পদ্ধতি একটুখানি ট্রিটমেন্ট করা ডিফিকাল্ট, সেটা হচ্ছে ইজাকুলেশান, অর্থাৎ হাজব্যান্ডের স্পাম ডিসচার্জ হচ্ছে না, সেক্ষেত্রে কী করা যেতে পারে। আবার বলবো কারণ দেখা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্ট ইজাকুলেশান ইম্প্রুভ করা যায় না, সেক্ষেত্রে কী করা যেতে পারে। কখনো কখনো কিছু পদ্ধতি আছে ভাইব্রো ইজাকুলেশান বা ইলেকট্রো ইজাকুলেশান, এর মাধ্যমে আমরা স্পাম কালেক্ট করতে পারি, কিন্তু তাতে যদি না হয় তখন একমাত্র পদ্ধতি হচ্ছে আইদার আপনার থেকেই শুক্রাণু নেওয়া, অন্ডকোষ থেকে শুক্রাণু নেওয়া, যাকে বলা হয় টেসা, যেটা আলোচনা করলাম আমরা অ্যাজোস্পার্মিয়াতে, সেরকম ইজাকুলেশানের পদ্ধতিতে আমরা টেসা ইক্সি করতে পারি, টেসা করে ইক্সি অর্থাৎ IVF করতে পারি। কেউ যদি এই টেসা ইক্সি করতে না চান অথবা খরচ বিয়ার করতে না পারেন, তার ক্ষেত্রে একমাত্র উপায় হচ্ছে ডোনাস্পাম দিয়ে IUI করা।
কখনো কখনো ইজাকুলেশনের প্রবলেমে দেখা গেছে, ইজাকুলেশন হচ্ছে কিন্তু সেটা ইউরিনের মধ্যে চলে যাচ্ছে, তখন আমরা ইউরিন থেকে স্পার্ম কালেক্ট করে আইইউআই করতে পারি। আমাদের কেউ প্রশ্ন করলেন যে পিসিওএস এর ল্যাপারোস্কোপি হয়েছে তাহলে নিজে ট্রাই করছেন, প্রেগনেন্সি আসছে না? অবশ্যই ডিপেন্ড করছে কবে ল্যাপারোস্কোপি হয়েছে, কতদিন ট্রাই করছেন, ল্যাপারোস্কোপির পর ওভুলেশন ইন্ডাকশন হয়েছে কিনা তার উপরে। যদি না হয়ে থাকে ওভুলেশন ইন্ডাকশন ট্রাই করতে পারেন কিছুদিনের জন্য, 2-3 মাস, সেটা না হলে আইইউআই করা যেতে পারে। যদি টিউব ঠিক থাকে এবং স্পার্ম ঠিক থাকে সেটা না হলে আইভিএফ। একজন প্রশ্ন করলেন যে পিসিওএস এর ওয়েট কমছে না, যেটা মনে রাখতে হবে পিসিওএস এর মেইন ট্রিটমেন্ট কিন্তু ওজন কমানো, দুভাবে করতে হবে, ডায়েট এবং এক্সারসাইজ। অবশ্যই ডায়েটিশিয়ানের পরামর্শ নিন এবং এক্সারসাইজ করুন, জিমে ভর্তি হতে পারলে খুব ভালো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মহিলারা ব্যস্ত থাকেন, সেই সময় দিতে পারেন না। আমরা বলি অন্তত হাঁটুন, খামছড়ের মতো হাঁটুন, সকালে 1 ঘন্টা জোরে, বিকেলে 1 ঘন্টা জোরে হাঁটুন, বাড়িতে যদি সম্ভব হয় স্কিপিং করুন, আর অবশ্যই হাই ক্যালোরি ডায়েট অ্যাভয়েড করুন। আরেকজন প্রশ্ন করলেন যে ওয়েট এবং হাইট, এক্ষেত্রে দেখতে হবে বডি মাস ইন্ডেক্স অর্থাৎ আপনার বিএমআই, অর্থাৎ কেজি, ওয়েট ইন কেজি ডিভাইডেড বাই হাইট ইন মিটার, সেটা স্কোয়ার, একে বলা হয় বিএমআই। আপনি ইন্টারনেটে বিভিন্ন সাইট আছে, সেখানে বিএমআই ক্যালকুলেটার আছে, দেখতে পারবেন আপনার বিএমআই কত, অর্থাৎ আপনার হাইট অনুযায়ী ওয়েট কত হওয়া উচিত। যদি দেখা যায় যে এটি 19 থেকে 25-এর মধ্যে আছে তাহলে নর্মাল, কিছু করার দরকার নেই। কিন্তু মনে রাখতে হবে পিসিওএস পেশেন্টের ওয়েট নর্মাল থাকলে অনেক সময় অ্যাবডোমেনে ফ্যাট অর্থাৎ পেটে ফ্যাট জমা হয়, সেটা যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে। যদি দেখা যায় যে আপনার ওয়েট অর্থাৎ বিএমআই 25 থেকে 30-এর মধ্যে আছে তখন বলা হয় ওভার ওয়েট। সরি, তখন বলা হয় ওভার ওয়েট, এক্ষেত্রে এক্সারসাইজ এবং ডায়েটের চেষ্টা করতে হবে। 30-এর বেশি হলে বলা হয় ওবেসিটি অর্থাৎ আপনার ওজন অনেক বেশি। যদি দেখা যায় বিএমআই 40-এর বেশি হচ্ছে অথবা বিএমআই 35 থেকে 40, কিন্তু তার সাথে আপনার ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার বা কোলেস্ট্রল বেশি আছে, তাহলে কখনো কখনো কিন্তু বেরিয়াট্রিক সার্জারি করার কথা ভাবা যেতে পারে, অর্থাৎ কিছু সার্জারি আছে যাতে আপনার শরীরে আপনি যা খাচ্ছেন তার থেকে যেন আপনার ফ্যাট অ্যাবজর্পশন কম হয়, সেরকম কিছু অপারেশন আছে যারা বেরিয়াট্রিক সার্জনরা করেন, তার মাধ্যমে কিন্তু ও চেষ্টা করা যেতে পারে ওজন কমানোর জন্য। আচ্ছা, যে জায়গায় আমরা ছিলাম অর্থাৎ সেক্সুয়াল ফাংশনের ক্ষেত্রে, কিন্তু অনেক পেশেন্ট আসেন যারা বলেন আমাদের ইনফার্টিলিটি আছে, কিন্তু তাদের বেসিক্যালি ইনফার্টিলিটি নয়, তারা বেসিক্যালি চেষ্টাই করতে পারছেন না, কিন্তু তারা অনেক সময় সংকোচে তারা আসতে পারছে না ডাক্তারের কাছে। সেক্ষেত্রে আমরা বলবো অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন, আমরা চেষ্টা করতে পারি জিনিসটাকে ইম্প্রুভ করার, কিন্তু কখনো কখনো সার্জারির দরকার হতে পারে বা ওষুধের দরকার হতে পারে, তা না হলে সেলফ ইনসেমিনেশন বা আইওআই বা আইভিএফ করা যেতে পারে। কাজে বন্ধাত্মের চিকিৎসায় মনে রাখতে হবে সবার ক্ষেত্রে কিন্তু একই ট্রিটমেন্ট খাটে না। অনেকে বলে আমার বন্ধুর এই ট্রিটমেন্ট হয়েছে আমার কেন এই ট্রিটমেন্ট হবে না, মনে রাখতে হবে সব রিপোর্ট ঠিক থাকলেও ট্রিটমেন্ট ডিপেন্ড করছে বয়স এবং কতদিন ট্রাই করছেন তার উপরে। সাকসেসের মেইন ডিটারমিনেন্ট হচ্ছে বয়স, বয়স যদি বেশি থাকে যে কোনো সাকসেস ট্রিটমেন্টের কিন্তু সাকসেস কিন্তু কমে যেতে পারে, কাজেই এর ওপর ডিপেন্ড করছে। আর অবশ্যই দেখতে হবে ওভারঅল পিকচার, মনে রাখতে হবে জাস্ট একটা রিপোর্ট, অনেক সময় পেশেন্ট আমাদের একটা রিপোর্ট পাঠিয়ে দেন, বলছে দেখে বলুন তো কি এর ওপর কীভাবে কী ট্রিটমেন্ট করা যেতে পারে। আমরা বলি না, আমরা রিপোর্টকে ট্রিটমেন্ট করি না, আমরা পেশেন্টকে ট্রিটমেন্ট করি, কাজেই রিপোর্ট না দেখে আপনার উচিত ডাক্তারের কাছে আসা, ডাক্তারের সাথে পরামর্শ করা, কারণ আমাদের সব কিছু ওভারঅল দেখতে হবে, ওভারি, ইউটেরাস, টিউব, স্পার্ম ঠিক আছে কি না, বয়স কত, কতদিন ট্রাই করছেন তার ওপরে। শেষে একজন প্রশ্ন করলেন যে এক্টোপিক প্রেগনেন্সি হয়েছিল আগে 3 বছর আগে, এখন প্রেগনেন্সি আসে না, কি করব। একই কথা বলবো, বয়স বললেন 33 বছর, কিন্তু কতদিন স্পার্ম, ইউটেরাস এবং আরেকটি টিউব ঠিক আছে কি না সেটা দেখতে হবে, তার উপর ডিপেন্ড করছে। মনে রাখতে হবে আগে যদি এক্টোপিক প্রেগনেন্সি হয়ে থাকে পরবর্তী প্রেগনেন্সিতে এক্টোপিক হওয়ার চান্স 10%, অর্থাৎ আপনার মতো যদি 100 জন কনসিভ করেন 100 জনের মধ্যে 10 জনের এক্টোপিক হতে পারে, কিন্তু বাকিতে স্বাভাবিক প্রেগনেন্সি আসতে পারে। অতএব কি ট্রিটমেন্ট করবেন বন্ধত্বের সেটা ঠিক আগে ওভারঅল পিকচার দেখতে হবে, তারপর ডিসিশন নিন কী করবেন না করবেন, কখন ল্যাপারোস্কোপি করবেন, কখন হিস্টেরোস্কোপি করবেন, কখন ওষুধ দিয়ে ট্রাই করবেন বা ওভুলেশন ইনজেকশন করবেন, কখন আইওআই করবেন, কখন আইভিএফ করবেন, তার উপরে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, সবাইকে অগ্রিম শারদ শুভেচ্ছা জানাচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।